হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন তোমরা যে ব্লগটা দেখবে, আজকের ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে, কারণ একটা ইন্টারেস্টিং ব্লগই। কারণ আমি এখানে হাজব্যান্ড টুকটুক করে অল্প অল্প করে যেইটুকু ভিডিও করেছে, বাড়ি থেকে নিউ ইয়র্ক যাওয়া অবধি, মানে আমেরিকা যাওয়া অবধি যেইটুকু ব্লগ করেছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। আর আই হোপ তোমাদের ভালো লাগবে। ও চলে গেছে, 5 তারিখ পৌঁছে গেছে, কিন্তু আজকে অলমোস্ট 8 তারিখ, আমি এখনও ব্লগ এডিট করে ছাড়তে পারিনি, কারণ আমার কন্ডিশন তো বুঝতেই পারছো। যদিও আমার 2-3 দিন খুবই মনটা খারাপ ছিল, কিন্তু কিছু করার নেই, যাই হোক এভাবেই চলতে হবে। তোমরা অনেকেই আমাকে খুব সাপোর্ট করছো, তো দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাদের। তো চলো এখন আপাতত ব্লগটা দেখো আর কমেন্ট করে জানাও যে ব্লগটি কেমন লাগলো। বর ঠাকুর প্রণাম করে এখন বেরোচ্ছে, যদিও আমি তারপরে আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারিনি, কারণটা তো তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। এখন আমি হাসছি, কিন্তু সেই সিচুয়েশনটায় আমার কী হচ্ছিলো সেটা একমাত্র আমিই জানি। সেই মুহূর্তে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তো সেই কারণে বর গিয়ে যেইটুকু করতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। কার না ঘুরতে যেতে ভালো লাগে বলো, তাও আবার প্লেন, তাও আবার আমেরিকার মতো একটা দেশ। তো যাই হোক, আমারও ড্রিম আছে এইরকম যে আমেরিকা যাব ঘুরতে, এখানে যাব সেখানে, ইন্টারন্যাশনাল ট্রাভেল করে। তো যাই হোক, দেখা যাক কত দূর কী পসিবল হয়। তো এখন তোমরা আপাতত ভিডিওতেই দেখো, আর আই হোপ এখন থেকে তোমাদের এইরকম ভিডিও, এরকম অনেক ধরনের ভিডিও আমরা তোমাদের দেখাতে পারবো, আর সেটা আমরাও এনজয় করব, তোমরাও এনজয় করো। তাহলে আজকে আসলাম কলকাতা থেকে দিল্লিতে, এখন দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এবার রওনা দিচ্ছি আমেরিকার অভিমুখে, আর এই রইল টিকিট, তোমাদের সাথে দেখা হবে নেক্সট নিউ ইয়র্ক এয়ারপোর্টে। তাহলে আজকে এখানে রাত 10:45-এ ফ্লাইট টেক অফ করবে দিল্লি থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে। দিল্লি ডিউটি ফ্রি, নট ব্যাড, যেহেতু দিওয়ালি চলছে অনেক অফার রয়েছে, এখানে ওয়াচেস রয়েছে, ওমেগা ওয়াচেস রয়েছে। আমি 3 বছর পরে আসলাম দিল্লি এয়ারপোর্টে, তো আগের থেকে ডিউটি ফ্রিটা অনেক উন্নত হয়েছে। বেশ, এখানে দিওয়ালি বলে সাজিয়েছে, ভালোই সাজিয়েছে। তোমাদের প্রত্যেককে হ্যাপি দিওয়ালি আর দীপাবলির ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা রইল তোমাদের সকলকে। তাহলে এই হলো দিল্লি এয়ারপোর্ট। এবার আমি যাচ্ছি, ফ্লাইট রয়েছে 10:45-এ নিউ ইয়র্কের অভিমুখে। এখানে দেখো লিকার, কনফেকশনারি, বাকারডি, জ্যাক ড্যানিয়েল, ব্যাট 69, এখনো আছে ব্যাট 69 মার্কেটে? ব্ল্যাক লেভেল আছে, শিবাস কি গেল দেখলাম না, দেখলি শিবাস? সব কাটলারিজ রয়েছে, মট বাগাটা রয়েছে, দ্য ওয়াচ স্টোর, বডি শপ,
এরপর তোমাদের নিউ ইয়র্ক এয়ারপোর্টটা দেখাবো, ঘুরিয়ে নেবো। আজকে কলকাতা থেকে দিল্লি এসেছি, দিল্লি তাহলে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আজকে তোমাদের দেখিয়ে দিলাম। এবার নিউ ইয়র্ক দেখাবো। আমাদের সকলকে হ্যাপি দিওয়ালি, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনা। তোমরা সবাই ভালোভাবে দীপাবলিকে এনজয় করো, দীপাবলিটা আনন্দ করো। কসমেটিক্স, পারফিউম, লিপস্টিক, অল ফিমেল ওরিয়েন্টেড। ববি ব্রাউন লিপস্টিক, ওখানে রয়েছে পারফিউম, এখানে কোলন দিল্লি ডিউটি ফ্রি, এখানে এখানে রয়েছে চকলেটস, স্ন্যাক্স আর লিকার রয়েছে, ওয়াইন রয়েছে। তাহলে চলো দিল্লি এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কের অভিমুখে আবার দেখা হবে নিউ ইয়র্ক এয়ারপোর্ট। দিল্লি টু নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক টু মায়ামি। ডিজিটাল বোর্ডে তোমাদের ফ্লাইট ডিটেলস দেখিয়ে দিই, ফ্লাইট ইনফরমেশন রয়েছে। UA802 ইউনাইটেড এয়ারলাইন্স, 10:45 চেক ইন শুরু হয়ে গেছে গেট থ্রিতে। ওকে, ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো? আমারও খুবই ভালো লাগে। যাই হোক, যদিও আমি দেশের বাইরে এখন অবধি কোথাও যেতে পারিনি, কিন্তু হাজব্যান্ডের চোখ দিয়ে, ভগবানের আশীর্বাদে 60-70 কান্ট্রি আমি দেখেছি, ফোনে হোক বা ভিডিও কলে হোক। তো আই হোপ এখন থেকে তোমরাও সেগুলো দেখতে পাবে, আর আই হোপ তোমরা সেগুলো এনজয়ও করবে। কারণ ঘুরতে যেতে আর পৃথিবী দেখতে কার না ভালো লাগে? কারণ এত বড় পৃথিবী, সব জায়গায় তো আর ঘুরতে যাওয়া পসিবল নয়। তো ফোনেও যদি দেখে কিছুটা করা যায়, দেখতে থাকো। আমাদের সবারই একটা ড্রিম থাকে যে আমরা প্লেনে চড়ব বা ইন্টারন্যাশনাল ট্রাভেল করব বা দেশের মধ্যেই ট্রাভেল করব। তবে আমার কাছে প্লেন জার্নিটা বলতে পারো একটা বোরিং জার্নি, কারণ আমি প্লেনে উঠেছি। আমরা যখন হানিমুনে গেছিলাম তখন আমরা প্লেনেই গেছিলাম, তবে আমার কাছে তেমন ভালো লাগেনি, বোরিং জার্নি মনে হয়েছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ফ্লাইট ডিটেলস, মানে ফ্লাইট কোথায় থেকে, প্লেন কোথা থেকে কোথায় যাবে, তোমরা সেটাই দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা দেখিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড তোমাদের। আর দিল্লি থেকে এই জাস্ট ছাড়লো প্লেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে, নিউ ইয়র্ক এয়ারপোর্টটাও তোমাদের ঘুরিয়ে দেখাবে। আর এখন দেখো, আমার মনে হচ্ছে এই বুঝি প্লেনটা ছেড়ে দিল, চলে গেল অনেক দূরে। সবার ক্ষেত্রেই হয়, মেবি যারা যায় সবার ক্ষেত্রেই সে একই ফিলিংস হয়। আমাদের, আমার হাজবেন্ড যখন কলকাতা এয়ারপোর্ট থেকে ফোন করলো যে এই জাস্ট ছাড়বে প্লেন, মানে প্লেনে উঠলাম, তো আমি আকাশে, আমাদের এখান থেকে দমদম এয়ারপোর্ট বেশি দূরে নয়, তো দমদম এয়ারপোর্টের দিকে, মানে যেখান দিয়ে প্লেনগুলো উড়ে যায়, আমি সেখান থেকে তাকিয়ে আছি। তো ও জাস্ট বললো তার 5-7 মিনিট পরেই দেখি প্লেন জাস্ট একটা প্লেন উড়ে গেল। তো আমি, মানে আমি শাশুড়ি মা, মা সোনা সবাই বসে বসে ওইখানে দেখছিলাম। তো আমার শাশুড়ি মা বললো এখনই উড়ে যাচ্ছে প্লেনটা, কিন্তু ও তো বুঝতে পারছে না যে আমরা দেখছি। কীরকম ফিলিংস হয় সত্যি,
মানে ওই প্লেনটাতেই হয়তো উড়ে গেছে বা আমরা ওটাই ফিল করছিলাম। যাই হোক, দেখো আর আকাশ থেকে মানে প্লেন থেকে আকাশটাকে জাস্ট এইরকমই মনে হয়, বাড়িঘরগুলো যতই উঁচু হোক এরকম ছোট 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 মনে হয়। আর আরেকটু উপরে যখন উঠে যায় তখন পুরো তুলো তুলো তুলোর মতো মনে হয়, মানে মনে হয় তুলোর উপরে ভাসছি, এইরকম একটা ফিলিংস হয়। যদিও আমার প্লেন জার্নি অতটা ভালো লাগেনি, আমি অতটা এনজয় করতে পারিনি, কারণ কেমন একটা বোরিং জার্নি মনে হয়েছে, কিছুই হয় না, জাস্ট ফ্লাইটে চড়ার একটা স্বপ্ন থাকে সবার, সেইটাই মেবি। তো যাই হোক, এখন তোমরা দেখতে পাচ্ছ যে যাচ্ছে আস্তে আস্তে উড়ে, যদিও মনে হয় যে প্লেনটা খুব স্লো স্লোভাবে যাচ্ছে, কিন্তু আসলেও এতটা স্লো যায় না, প্লেন খুবই জোরে যায়, সেটা আমরা নিচের থেকে বসে বুঝতে পারি, কিন্তু যারা প্লেনের ভেতরে থাকে তারা বুঝতে পারে না। আর আমার বার এখন ওয়াশরুমে, আমাদের ওয়াশরুম দেখাচ্ছে, তো দেখো হট ওয়াটার আর কুল ওয়াটার হয়, একটা দিয়ে একটা দিয়ে। এই সময়টা এত মনে হয় পুরো তুলোর ওপরে বসে আছি আমরা, এইরকম মনে হয়, কারণ এই সময়টা শুধু সাদা ছাড়া আর কিছুই দেখা যায় না, আর আপগুলো এতটাই স্পষ্ট আর পুরো চোখের সামনে যে পুরোটাই বোঝা যায়, যে মনে হয় একদমই তুলোর মতো, পুরো অ্যাজ ইট ইজ তুলো যেমন হয় তেমন মনে হচ্ছে তুলোর ওপরে আমরা ভাসছি বা আমরা যাচ্ছি তুলোর ওপর দিয়ে। আর এখন একটা সমুদ্র মতো দেখা যাচ্ছে, জানি না এটা কোথা দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে সাইড দিয়ে যদিও কিছুটা দেখা যাচ্ছে, আর প্লেনটা এখন অনেকটাই উপরে উঠে গেছে, সেটা তোমরা স্ক্রিনটা দেখলেই বুঝতে পারবে, কারণ আমি আগেই বললাম যে পুরো তুলোর মতো মনে হয় সব কিছু। তো দেখো আকাশ তুলো আর মানে নীল আর হচ্ছে সাদা, মানে এইরকম স্ক্রিনটা মনে হয়। তো নিচে কি আছে এক ফোঁটাও কিছু দেখা যায় না, আর এরকম ভাবে প্লেনটা হুস হুস করে চলে যায়। আর এখন প্লেনটা ল্যান্ড করবে নিউ ইয়র্কে, আর এখন তোমরা যে এরকম বাড়িঘর দেখতে পাচ্ছ ল্যান্ড করার সময়ও সেই একই রকমের দেখায়, বাড়িঘরগুলো এখন তোমরা দেখতে পাচ্ছ, যেমন গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে ল্যান্ড করার সময় এরকম সব কিছু দেখা যায়, আর যখন প্লেনটা ওঠে তখনও সেই সেম জিনিসই, মানে একদম উপর অবধি যখন না ওঠে ততক্ষণ অবধি দেখা যায় সব কিছু, আর এখনই প্লেনটা ল্যান্ড করবে, আর তোমরা রেডি হয়ে যাও নিউ ইয়র্ক এয়ারপোর্ট দেখার জন্য। তো চলো আমরা এখন নিউ ইয়র্ক ল্যান্ড করব, আমরা সবাই মানে দেখছি বলে সবাই একসাথে, চলো দেখি এখন নিউ ইয়র্ক এয়ারপোর্ট। একুশ বাইশ ঘন্টা জার্নি, আর সেই সময় তো বুঝতেই পারছো আমি মাত্র দুই ঘন্টা চড়েই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এই দাদা আর ও গেছে একসাথে, তো সেই কারণে ওদের কোনো প্রবলেম হয়নি।
Thank you.
ওয়েলকাম টু আমেরিকা। তো চলো, বড় আমেরিকা ঠিকঠাকভাবে পৌঁছে গেছে, আর তোমরা এখন দেখতে থাকো বরকে নিতে এসেছিল, কোম্পানি থেকে গাড়ি এসেছিল। আর তোমাদের ভালোবাসা, শুভেচ্ছা ও শুভকামনায় আমি ভালোভাবেই আসতে পেরেছি এবং ভালোভাবে পৌঁছিয়ে আমি আজকে জয়েনও করে নিয়েছি। আমি এখন শিপে রয়েছি, আর তোমরা সকলেই জানো কোভিড প্রোটোকল এখন ম্যান্ডেটরি, কোয়ারেন্টাইন, 7 days কোয়ারেন্টাইনও করছি। আর সরি তোমাদের বলতেই হবে, কারণ তোমরা অনেকে কমেন্ট করেছো আমার ওয়াইফের চ্যানেল মানে তোরাজ ব্লগে এবং কুক উইথ শেফ প্রসেনজিৎ আমার চ্যানেলে অনেক অনেক কমেন্টস যে দাদাভাই ভালোভাবে যেও, সুস্থভাবে যেও, ভালো থেকো, সাবধানে যেও। এবং তোমরা দিদিভাইকেও বলেছো, দিদিভাই চিন্তা করো না, দাদাভাই খুব তাড়াতাড়ি চলে আসবে, 8 মাস চলে আসবে, সময় কেটে যাবে, আর শিখে নিয়ে ভালো থেকো। এই যে তোমাদের আমাদের পাশে থাকা এবং তোমরা এই যে বা আমাদের মোটিভেট করছো, এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং থ্যাংক ইউ সো মাচ ফর ইওর আনকন্ডিশনাল সাপোর্ট। দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড হয়ে রয়েছি, 21-22 ঘন্টার ডিউরেশন, ফ্লাইট ডিউরেশন ছিল এবং কলকাতা থেকে আমি 4 তারিখ ফ্লাইট করেছি, অল অফ এ সাডেন আমাকে জয়েন করতে হয়েছে। 4 তারিখ 3:30-3:20 ফ্লাইট ছিল কলকাতা থেকে, আমি এখানে এখন বাজে 3:30 আমি পৌঁছিয়েছি 4 তারিখ, যেহেতু এখান থেকে ইন্ডিয়া 10:30 এগিয়ে রয়েছে, মানে এখন এখানে বিকেল 3:30 মানে ইন্ডিয়াতে কিন্তু রাত 2:00 মানে অলমোস্ট 4, তো 10:30 পিছিয়ে রয়েছে। এনিওয়েজ তোমরা ভালো থেকো আর আমাদের এইভাবেই সাপোর্ট করো। আর তোমরা অনেকেই বলেছো, দাদাভাই তাহলে কি 8 মাস তোমাকে আর দিদিভাইয়ের চ্যানেলে দেখতে পারবো না? না, তোমরা নিশ্চয়ই দেখতে পারবে আমাকে তোমার দিদিভাইয়ের চ্যানেলে, আমি একেবারে ডিসঅ্যাপিয়ার হয়ে যাব না, আমি মাঝে মধ্যে আসবো ঠিক এই রকম ছোট ছোট ভিডিও নিয়ে। এবং তোমরা আমাকে দেখতে পারবে আমার চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ, সেখানে তোমরা আমাকে প্রতিনিয়তই পাবে। তাহলে আজকে এখানে আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে।